الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الله باك رب العالمين الشهيد والباري وشنك وغنيت شكريا جاء الله باك رب العالمين مدرك توفيق ديسن آج كي اسلامي كلايف ونشتنه وبستد هوار شروطي اقرابان لار پوردائي مهرت جرامات شت جوك ديسن اپنا در ইসলামিক লাইফ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাথে মেহমান হিসেবে আজকে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজনা আলিমে দিন মজাহিরুল আলম মাইলের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত শাহ মৌলানা ইমদাদ রহমান আল মাদানি হাফিজাহুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ জাহাইকুমুল্লাহ খ্যারক আমরা গত সপ্তাহে শাখের কাছ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আমরা শুনছিলাম হাজের প্রস্তুতি আল্লাহ একবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর গত সপ্তাহ শেখ আলোচনা করেছেন হাজের প্রস্তুতি নিয়ে আজকেও এই বিষয়টা কন্টিনিউ হবে কিন্তু বিষয়টা আসলে কথাটা রিপিট হবে না হাজের প্রস্তুতি ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটি রুকন আর এখন তো একটা কঠিন আমাদের জন্য সবার জন্য এটা সহজ নয় হজটা সম্পাদন করা এই সময়ে যদি আমরা সঠিকভাবে হজের নিয়ম কানুন এবং হজের সব কিছু যদি আমরা জানতে পারি আর এরপরে যদি হজটা সম্পাদন করতে পারি মনের মধ্যে একটা সান্ত্বনা একটা প্রশান্তি অনুভব করবেন যে আমি জেনে এরপরে হজের এই আর খানগুলা আমি সঠিকভাবে পালন করতে পেরেছি এই জন্য যারা হজে এবার নিয়ত করেছেন যাবেন আর যাদের নিয়ত আছে আগামী দিনে হজ করবেন সবার জন্যই এই প্রোগ্রামটা অতি গুরুত্বপূর্ণ আমরা শাহেখের কাছে যাচ্ছি চলুন আজকে হজের প্রস্তুতি নিয়ে শাহ ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন জি শেখ আলাইকুম রহমতুল্লাহ বলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিন আলহামদুলিল্লাহ শাহির الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين وجعلنا من أمة سيد المرسلين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم ما فيه من الآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Respected viewers, listeners, Shamanito, এবং কাছের থেকে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের নিয়মিত প্রোগ্রাম ইসলামিক লাইফ অনুষ্ঠান আজকে যারা দেখছেন অথবা পরবর্তীতে যারা এই অনুষ্ঠানে সংযুক্ত হবেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমরা আমাদের আজকে টপিক হজের প্রস্তুতি আমরা শুরু করতে যাচ্ছি শুরুতেই আল্লাহ তালার কাছে আমরা তৌফিক প্রার্থনা করি যে আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিকভাবে হজকে বোঝার জানার এবং যেভাবে হজ করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় নিষ্পাপ শিশুর মতো মানুষ বাড়িতে ফিরে আসে যে হজের একমাত্র প্রতিদান জান্নাত সেই হজে মবরুর আল্লাহ তালা আমাদের সবাইকে নসীব করুন এবং এখন পর্যন্ত যারা আমাদের হজের সুযোগ হয়নি আল্লাহ তালা কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ তালা যেন হজ না করিয়ে আমাদের মৃত্যু না দেয় আল্লাহ সবাইকে তৌফিক দান করুন সম্মানিত ধর্ষক শ্রোতামণ্ডলী আমরা গত সপ্তাহে যে বিষয়ের উপর আলোচনা করেছিলাম সেখানে আল্লাহ তালা হজ সম্পর্কে কোরআন করিমে প্রত্যেকটা বিষয়কে এত সুস্পষ্ট করে আল্লাহ তালা বলে দিয়েছেন যে এর মধ্যে আর কোনো ধরনের কারো কোনো কনফিউশনে কোনো সুযোগ নেই গত সপ্তাহে কোরআন করিমের যে আয়াত আমরা তিলাওয়ত করেছিলাম সেখানে আল্লাহ তালা আল হজ শুরু আলহমাদ হজের সময় সম্পর্কে আল্লাহ তালা বলে কোন সময় কখন হজ হবে সাথে সাথে প্রশ্ন আসে কোন জায়গায় হজ হবে কেরিমা আল্লাহ তালা সেই জায়গাটাও নির্ধারণ করে দিয়েছে আল্লাহ তালা বলেন নাস সর্বপ্রথম ঘর যা আল্লাহ আল্লাহর ইবাদতির জন্য মানুষের জন্য আল্লাহ তালা নির্মাণ করেছেন যে ঘরকে কেন্দ্র করে মানুষ আল্লাহ তালার ইবাদত করবে তো আমরা যখন হজে যাই মক্কা শরীফে যায় আল্লাহ তালার ঘর তোয়াফের সুযোগ হয় দেখার সুযোগ হয় বিষয়টাকে যদি আমরা কোরআনের আলোকে যদি আমরা দেখি তাহলে আল্লাহ তালা কীভাবে শুরু করছেন অবশ্যই ইন ডিড দ্য এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নির্মাণ করা হয়েছিল মানুষ আল্লাহ তালাকে ইবাদত করবে দেখেন আজকে যদি পৃথিবীতে কেউ বলে অমুক জায়গায় অমুক দেশে পৃথিবীর সর্বপ্রথম একটা ঘর আছে তখন মানুষের একটা আগ্রহ হবে সেই ঘর কোথায় তোর আনেক কেরিমের ভাষায় আল্লাহ তালা বলছেন কাজে এখানে আমাদের কারো কোনো ধরনের কোনো সন্দেহ দেহ নেই অবশ্যই এটা পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর আল্লাহ তালা বলে দিলেন সেই ঘরটা কোথায় বিবাক্কা যেটা মক্কা নগরীতে অবস্থ এবং এই ঘর হজের কথা বলার আগে তালা এই ঘরের পরিচয় দিচ্ছেন এই এমন একটি গোড় মোবারকান অত্যন্ত বরকতময় যে বরকত স্বাভাবিকভাবে আমরা কল্পনাও করতে পারি না যে এটার বরকত কতটুকু কারণ রসুল্লাহ সাল আলিহ্লামের হাদিস থেকে আমরা যা জানি যে রসুল্লাহ আসাল্লাম বলছেন এই গড় মসজিদুল হারাম কাবার সামনে এখানে যদি কোনো মানুষ নামাজ পড়ে তো তার এক রাখাত নামাজ এক লক্ষ রাখাতে মানে এত বোরকতময় যে এক রাখাত আমরা নামাজ পড়ি স্বাভাবিকভাবে আমরা জানি জামাতে নামাজ পড়লে এক রাখাতে পঁচিশ রাখা সাতাইশ রাখাত অথবা জুমাজ যেখানে হয় কোনো হয়তো পাঁচশো রাখাত পর্যন্ত আসছে কিন্তু এক রাখাতে এক লক্ষ আপনি চিন্তা করেন এক লক্ষ রাখাত নামাজ কত বছরে একজন এক লক্ষ রাখ নামাজ পড়তে পারে কিন্তু শুধুমাত্র একটা নামাজের শরীর হইলেই সে এক লক্ষ রাখা আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেন শুধুমাত্র এটা নামাজের ক্ষেত্রে না মানুষ যখন হজ বা উমরা করতে যায় তখন মানুষের প্রত্যেকটা তার এই জন্য যে এখানে তার যে স্পেন্ডিং যেটা হয় তিনি বলেন কেউ যদি একটা দীর্হাম একটা রিয়াল সে খরচ করলো তাহলে এক লক্ষ রিয়ালের সব অর্থাৎ এমন বরকতময় এই জায়গা তো আল্লাহ তি বিবাক ও হুদাল্ল আলমিন এবং এই ঘর শুধু মুসলমানদের জন্য যে বরকতময় তা নয় হুদাল্লিল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই ঘর হবে গাইডেন্স কারণ এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে যে জীবন বিধান আল্লাহ তালা দিয়েছেন রসুল্লাহ আলাইহি আসাল্লামকে মানুষ যখন এই জীবন বিধানের উপর চলবে তখনই দুনিয়ার মানুষ সুখ শান্তি নিরাপত্তা লাভ করবে দেখেন হজের আলোচনার সাথে এটা কিভাবে আল্লাহ তালা এটাকে সম্পৃক্ত করে দিয়েছেন শুধুমাত্র হজ করার কথা আল্লাহ বলেননি হজের করতে গেলে এই আল্লাহর গোড় মোবারক বরকতের কথা বলেননি সাথে সাথে আল্লাহ তালা কী বলছেন হুদাল্লী হলমিন সারা পৃথিবীর মানুষ এই গোড় থেকে পথের দিশা পাবে কেন আল্লাহ তাল্লাহ বলেন এই গোড় থেকে সারা পৃথিবীর মানুষ পথের দিশা পাবে কারণ সব যুগেই যুদ্ধ বিগ্রহ হয় মানুষের কল্যাণের জন্য বিভিন্ন মতবাদ দুনিয়াতে আসে এবং পলিটিশিয়ানরা এটা বলতে চায় যে এই পথে গেলে মানুষের কল্যাণ হবে রসুল্লাহ সাল্লিহাসাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন রোম এবং পারস্যের মধ্যে রেগুলার তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ ছিল কিন্তু যখন এই গড় কেন্দ্রিক আল্লাহ তালা পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন রসুল্লাহ ইসলাম এই দিনের পর মানুষ আসতে শুরু করলো অটোমেটিক্যালি রোম পারস্যের সব যুদ্ধ বিগ্রহ শেষ হয়ে গেল এবং সব কিছু ইসলামে সুশীতল ছায়াতলে চলে আসলো দুনিয়ার মানুষ সত্যিকার অর্থে শান্তি এবং নিরাপত্তা লাভ করলো তো আল্লাহ তালা হজ কেন্দ্রিক হজের ক্ষেত্রেও এই কথাটা বলেন যে এই গো শুধুমাত্র যে মুসলমানদের জন্য বরকতময় তা নয় বরং সারা পৃথিবীর মানুষ যদি তাদের শান্তি নিরাপত্তা চায় তাহলে এই পথে তাদেরকে ফিরে আসতে হবে উদালী ওর আনিক বর্ণনা ভঙ্গি কি চমৎকার আল্লাহর ঘরে যাওয়ার জন্য যখন আল্লাহ মানুষকে আহ্বান করছেন তখন একটা একটা করে প্রথম ইতিহাস বললেন এই গড় সর্ব প্রথম গড় এরপর বললেন এই গড় অত্যন্ত বরকতময় গড় এরপর আল্লাহ তালা বলেন এই গড় হলো এমন যে সারা পৃথিবীর সমস্ত মানুষকে পথের দিশা দেখা এই কথাগুলা বলার পর আল্লাহ তালা বলেন হি হি আয়া তুম্বাই গিনাত শুধু তা নয় এখানে আয়া তুম্বাই আল্লাহ তালার অনেক স্পষ্ট নিদর্শন রয়েছে যে নিদর্শনগুলা মানুষ তার খোলা ছুঁকে সে দেখতে পারবে খালি ছুঁকে সে দেখতে পারবে অর্থাৎ যেগুলো দেখার জন্য তার কোনো স্টাডি গবেষণা করতে হবে না কি আয়া তুম বাইনা ইব্রাহিম এই আয়াতে বাইগিনাতের মধ্য থেকে একটা হলো মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলিহি যে স্টেশন ইব্রাহিম তো সালামকে আল্লাহ তালা আল্লাহর গড় নির্মাণ করার যখন আদেশ করলেন তার ছেলে ইসমাইল আলী ইসলামকে নিয়ে যখন আল্লাহর গড় নির্মাণ করছিলেন তখন কিছু দূর যাওয়ার পর একজন মানুষের হাইট যতটুকু এতটুকু পৌঁছার পর বিল্ডিংয়ের উপরের কাজ করার জন্য উপরে যেতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাত থেকে একটা পাথর দিলেন যে পাথরের মধ্যে এখনও ইব্রাহিম আলিহি সালাতসালামের পদচ্ছিন্ন রয়েছে এবং ওই পাথর এমন পাথর যে পাথরে দাঁড়ালেই অটোমেটিকভাবে স্বয়ংক্রিয় এটাকে সত্যিকার অর্থে স্বয়ংক্রিয় বলা যায় এই জন্য মানুষ অনেক কিছুকেই স্বয়ংক্রিয় বলে কিন্তু এর পিছনে রিমোট আছে কোনো না কোনো কন্ট্রোল আছে বাট এটা হলো এমন মেরাকল যে সত্যিকার অর্থে স্বয়ংক্রিয় মানে যখন যা কিছু করার প্রয়োজন ইব্রাহিম ইসলাম শুধু এটার উপর দাঁড়ান উপরে উঠে যত বিল্ডিংয়ের কাজ করার তিনি এই উপরের কাজগুলা এই পাথরের উপর দাঁড়ান আর এর মাধ্যমে তিনি এই কাজ করেন সবচেয়ে আজীব ব্যাপার হলো যে আল্লাহ তালা জান্নাত এই পাথর দিয়েছেন একটা পারপাসে সেটা হলো কি আল্লাহর গড় নির্মাণ করার জন্য গড় নির্মাণ হয়ে গেছে এই পাথরের কাজ শেষ হয়ে গেছে যেভাবে আমরা দেখি একটা বিল্ডিংয়ের জন্য কাজ করার সময় অনেক স্কাফোল্ডিং অনেক কিছু লাগানো হয় যে উপরে কাজ করার জন্য কাজ শেষ স্কাফোল্ডিং শেষ কোথায় চলে যায় আমরা জানি না কিন্তু বিল্ডিংটা বাকি থাকে কিন্তু আল্লাহ তালা ফিহি আয়াতুম বা মাকাম ইব্রাহিম যে এই মাকামে ইব্রাহিমকে আল্লাহ তালার আয়াত বা স্পষ্ট নিদর্শনের মধ্য একটা এবং এটাকে এমনভাবে আল্লাহ তালা সংরক্ষণ করেছেন যে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইব্রাহিম তো সালামের পদচিহ্ন সেই মাকাম ইব্রাহিম দেখতে পাবে দেখেন এটা আমাদের জন্য কত বড় একটা ব্যাপার আমরা যখন এই মাকামে ইব্রাহিম দেখি তখন যেন আমাদের এই ফিলিং হয় যে এই যে পায়ের চিহ্ন আমরা দেখছি এটা ইব্রাহিম আলিহি সালামের পায়ের চিহ্ন এই যে পাতর মাকাম ইব্রাহিম আমরা দেখছি এই মাকাম ইব্রাহিম যেটা জান্নাত থেকে এসেছে দেখেন এই ফিলিংগুলা যখন আপনার আমার থাকবে তখন হজের প্রত্যেকটি কাজের মধ্যে আলাদা একটা অনুভূতি আসবে মনের মধ্যে একটা প্রশান্তি আসবে যে এত টাকা খরচ করে আমি আসছি কিন্তু এর মাধ্যমে আমি যা কিছু দেখছি দুনিয়ার আর কোথাও সেটা আমার পক্ষে সম্ভব হবে না দেখেন শুরুতে আল্লাহ তালা এই গড়কে যখন আল্লাহ তালা বলছেন সর্বপ্রথম গড় সাহবাহামের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন যে এটা যদি সর্বপ্রথম গড় হয় তাহলে এটার পরে কোন গড় আবুজর আদি আল্লাহ তা আলআ রসুল্লাহ সাল্লাহামকে বলেন ইয়া রসুল্ল পৃথিবীর বুকে সর্বপ্রথম গড় সর্বপ্রথম মসজিদ কোনটি রসুলসল্লিহাল্লাম বলেন এই যে মসজিদুল হারাম শরীফে এটা তখন তিনি জিজ্ঞেস করলেন সুম্মা আই এর পরে কি তখন রসোল্লা সহলাম বললেন আল মসজিদুল আকসা যেটা ফিলিস্তিন বা প্যালেস্টাইন বর্তমানে যেখানে এই মসজিদুল আকসা আমাদের হাতে না আমরা মুসলমান কিন্তু আজকে এই মসজিদুল আকসা আমাদের হাতে না যে মসজিদুল আকসা এবং মসজিদুল হারাম অতপ্রোতভাবে দুটা জড়িত যেভাবে কোরআনিকেরমে বিভিন্ন আয়াতে আমরা দেখি সুরা ইসরা বানি হিসাবে প্রথম আয়াত

তরসুল্লাহিং আরবা ইনাসানা চল্লিশ বৎসরে অর্থাৎ মসজিদুল হারামের চল্লিশ বৎসর পরে এই মসজিদুল আকসা নির্মাণ করা হয়েছে আরেকটা ইতিহাস দেখেন এই মসজিদুল আকসা ইব্রাহিম সালাত সালামের ছেলে ইসমাইল আলি সালাম সেটাকে বানিয়েছেন আর মসজিদুল হারাম যেটা সেটা ইব্রাহিম আলিমামের ছেলে ইসমাহাম বানিয়েছেন আর মসজিদুল আকসা ইব্রাহিম আলি ইসলামের ওপর ছেলে ইসহাক আলি সালাম বানিয়েছেন আমরা মিল্লতে ইব্রাহিমের অনুসারী আমরা সমস্ত আম্বে কালামদেরকে নবী হিসাবে আমরা মানি এবং সবাইকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমাদের ইমান হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসসাল্লাম সর্বশেষ রসুল আগের যত নবী সবার নবুয়ত রিসালত শেষ হয়ে গেছে রহিত হয়ে গেছে কিন্তু তারা নবী আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা তাদেরকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন তো এই যে কোরআনে কেরিমে আল্লাহ তালা হজের কথা বলার আগে এই সমস্ত ইতিহাসের কথা আল্লাহ বলে যাচ্ছে তো আল্লাহ তালা বলেন ফি হি আয়া তুম বাইনা তুম মকাম ইব্রাহিম আয়া তুম বাইনাথ আরবি ভাষা অনুযায়ী আয়াতুন সিঙ্গুলা আর আয়াত হলো ফ্লুয়াল বাইনাথুন সিঙ্গুলা আর বাইনাথ হলো ফ্লুয়াল তো আল্লাহ তালা বলেন আয়া তুম অনেকগুলা নিদর্শন রয়েছে কিন্তু ওই নিদর্শন থেকে একটি নিদর্শনের কথা আল্লাহ তালা শুধু বললেন মাকাম ইব্রাহিম তো মাকাম ইব্রাহিম হলো একটা নিদর্শন তাহলে আরও যে সমস্ত নিদর্শনগুলো কথা আল্লাহ বললেন সেগুলা কি তফসিলের মধ্যে আসে সেগুলা হলো কি এই কাবার সাথেই একটা কুয়া আছে যে কুয়ার নাম জমজম এই জমজমের ইতিহাস আমরা জানি বিভিন্ন সময়ে আমাদের আলোচনার মধ্যে এসেছে কারণ সেই ইতিহাসের সাথেও ইব্রাহিম আলিহি সালাতাম এবং তার ছেলে ইসমাইল আলিহি সালামের ইতিহাস জড়িত এবং একটা বিষয়ে চিন্তা করেন এই হজের সাথে এই আয়াতে বা গিনাত হিসাবে আল্লাহ তালা যেখানে মাকামে ইব্রাহিমের কথা নিয়ে এসেছেন এর সাথে সাথে এই জমজমের কথাও রয়েছে কারণ হাদিসের মধ্যে আসছে এই জমজম কিভাবে আসলো ইব্রাহিম আলি ইসলাম যখন তার ছেলে ইসমাইল আলি ইসলামকে রেখে আসলেন তার মা হাজ হা সালাম তারা দুইজনকে তখন তাদের সাথে সাথে সামান্য কিছু খেজুর ছিল একটু পানি ছিল কয়েকদিনের মধ্যে এইগুলা শেষ হয়ে গেল এরপর ইসমাহিল আলী ইসলাম প্রায় মরণাপন্ন পেটের ক্ষুদায় তিনি কান্নাকাটি করছেন মার কাছেও দুধ দেওয়ার মতো মানে সব কিছু শেষ হয়ে গেছে খাবার নেই মার কাছে দুধ নেই পানি নেই শিশু মারা যাবে ইসমাঈল আল ইসলাম মাহাজ আর সালাম এই পেরেশানির জন্য নিজের চোখের সামনে বাচ্চা মারা যাবে কিন্তু শুধুমাত্র বসে বসে তিনি দেখবেন তার কাছে মনে হলো এটা যথেষ্ট না আমাকে চেষ্টা করতে হবে আমি দেখি তিনি সফা পাহাড়ে উঠলেন সেই সফা পাহাড় নেমে মারওয়া পাহাড়ে গেলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে এই সফা এবং মারোয়াকেও আল্লাহ তালা আয়াতে বা ইনাতের মধ্যে থেকে আল্লাহ তালা করে নিয়েছেন আল্লাহ ইন্না তালেফা এই সোফা এবং মারোয়া এ দুটোই আল্লাহ তালার দিনের শারিরা দিনের অনেক বড় নিদর্শনের মধ্য থেকে একটা তো এই যে যখন তিনি সফাতে উঠলেন উঠার পর দেখলেন কোথাও কাউকে দেখা যায় কিনা দেখো তো কোনো মানুষের সন্ধান নেই আবার নেমে তিনি দৌড়িয়া একটু দ্রুত গতিতে নিচে নেমে একটু দ্রুত গতিতে গেলেন ওই জায়গাটা এখন পর্যন্ত গ্রিন লাইট দেওয়া আছে যারা হজ বা উমরা করতে যান সাইয়ের সময়ে সেই জায়গাটা দ্রুত যেতে হয় আর তিনি ওই যে সোফা থেকে মারোয়া পর্যন্ত দ্রুত গতিতে গেছেন এটাকে সাই বলা হয় এটাও হজের পার্ট আমরা আসবো এগুলোর আহকামের উপর আলাদা আলোচনা হবে তো এই যে ইসমাহিল ইসলামের মা একবার উঠলেন সোফা পাহাড়ে আবার যখন নিচে নেমে মারওয়াতে গেলেন মারওয়াতে যায় তাঁকালেন কোথাও কিছু দেখা যায় কিনা পানির কোনো সন্ধান বা কোনো মানুষের কোনো সন্ধান পাওয়া যায় কিনা দেখলেন কোনো সন্ধান পাওয়া যায় না আবার এইভাবে আসলেন এবারে তিনি সাতবার সোফা থেকে মারোয়া মারোয়া থেকে সোফা সোফা থেকে মারোয়া এভাবে মারওয়াতে যায় সাত নম্বর শেষ হলো হঠাৎ তিনি দেখলেন যে ইসমাইল আলী সালাতামের পায়ের কাছে কি যেন মনে হলো যে পানি উঠছে হাদিসের মধ্যে দুটি রেওয়ায়তের মধ্যে দুটি বিষয় পাওয়া যায় একটা হলো জিবরিআ ইসলামের ডানার দ্বারা তিনি মাটিতে এরকম কুচছেন ডিক করছেন আর সেখান থেকে পানি বের হয়েছে জমজম আর অন্যরা তার সে ইসমাইল ইসলামের পায়ের আগাতে সেখান থেকে পানি বের হয়েছে শহী বুখারি শরীফ হোমদ্দুরসুল্লাহ ইসলাম রাহিমাল্লাহ উম্মা ইসমাইল আল্লাহ তালা ইসমাইল ইসলামের মার উপর রহম করুন কারণ সেদিন যদি তিনি এই পানিটাকে চতুর্দিকে বাদ দিয়ে কুয়ার পা চতুর্পাশে বাদ দিয়ে যদি পানিটাকে সংরক্ষণ না করতেন তাহলে সেখান থেকে প্রবান ঝর্ণা হয়ে যেত স্প্রিং হয়ে যেত আল্লাহ তালা রহম করুন এটাকে সংরক্ষণ করেছেন এবং সেই পানি সংরক্ষণ করা জমজম পরবর্তীতে রসুল্লাহ সাল্লিউসাল্লামের জমানায় রসুল্সাল্লাম দুনিয়াতে আসার কিছুদিন আগে তার দাদা আব্দুল মোত্তালিবের মাধ্যমে আবার সেটা আবিষ্কার হয়েছে সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরাও আলোচনা করব তো এই যে আয়াতুপে ইনাতের মধ্যে একটা হলো কি এই জমজমের কোয়া আমরা মুসলমান বিশেষ করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উম্মত আমরা এত ভাগ্যবান যে এই জমজম ইসমাইল আলহি সালাতামের সময় শুরু হলো আল্লাহ তালা উনাকে এই জমজমের পানির দ্বারা তার খাবারের ব্যবস্থা হলো এবং শুধুমাত্র খাবারের ব্যবস্থা না ইসমাইল আহ ইসলামের মা সেখানে বসা এবং স্বাভাবিকভাবে আরব দেশে কোথাও যদি পানির সন্ধান পাওয়া যায় তো আকাশে পাখি আসে পাখি ওই পানিকে ফলো করে আসে এবং ওই পাখি দেখে দূর থেকে মানুষ আসে মানুষ এসে বসতি করে তো মানুষ যখন আসলো ইসমাইল ইসলামের মা বললেন যে এই পানি আমার এবং আমার ছেলে ইসমাইলের সুতরাং যারা এখান থেকে পানি নিতে চাও আমাদেরকে কিছু খাবার বা অন্য কিছুর বিনিময়ে তোমরা পানি নিতে পারবে তো এর মাধ্যমে একটা ব্যবস্থাও হয়ে গেল পরবর্তীতে এখানে মানে ওই ইসমাইল আলাই ইসলামের মা এবং তার আশপাশে যারা একটা বসতি গড়ে উঠলো কবিলা বনু জুরহম ইয়ামান থেকে বনু জুরহম এখানে আসলো ইসমাইল ইসলাম বড় হলেন বড় হওয়ার পর কবিলা বনু জুরহুমে তার শাদী হলো এইভাবে ইসমাইল ইসলামের পরে জেনারেশনের পরে জেনারেশন কয়েক জেনারেশন পরে অবস্থা এমন হলো যে এই ইসমাইল আল ইসলামের বংশের মানুষ রাইট ফাঁক থেকে সরে গেল সঠিক পথ থেকে সরে গেল মানুষ যখন সঠিক পথ থেকে সরে যায় তখন আল্লাহ তালা নিয়ামত আল্লাহ তালা ছিনিয়ে নিয়ে যান তো কবিলায় খুজা তাদের উপর টেক ওভার করে ফেললো তখন কবিলা জুরহুম এবং ইসমাইল ইসলামের বংশধর যারা এখানে ছিল তারা সবাই এখান থেকে চলে গেল চলে যাওয়ার সময় তারা মনে করলো কি আমরা চলে গেলে ওরা এই পানি বুক করবে তারা এই কুয়াটা মাটির নিচে দফন করে দিল এরপর থেকে এই কুয়ার আর কোনো সন্ধান নেই ইতিহাসের মধ্যে এই বিষয়টা আসছে এমনভাবে যে ওই যে কোয়াটা মাটির নিচে পড়ে গেল পরবর্তীতে অনেক আম্বিআকেরাম এসেছেন কারণ এই ইব্রাহিম আলী ইসলামের আওলাদ থেকে পরবর্তীতে যে সমস্ত ইসমা ইউসুফ আলিহিসালাতাম মুসা আলি সালাতাম হারুন আলি সালাতাম জাকারিয়া আলি সালাতাম ইয়াহিয়া আলি সালাতাম সর্বশেষ ঈসা আলি সালাতাম পর্যন্ত যত আম্বিয়ায় আকেরাম এসেছেন সবাই হজ করেছেন কিন্তু কেউ এবং কারো উন্মত এই জমজমের কোনো সন্ধান কেউ পাননি কারণ পরবর্তীতে প্রায় দেড় হাজার বছর পর্যন্ত এই কুয়াটা মাটির নিচে ছিল সাড়ে তিন হাজার বছর আমি বল বলেছি সাড়ে তিন হাজার বছর পর্যন্ত এই মাটির নিচে কারণ কেউ জানে না এটা কোথায় আছে পরবর্তীতে রসুল্লাহ আলাইহি হুয়েসাল্লাম দুনিয়াতে আসার আগে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছে এর মধ্যে একটা হলো কি সিরাতে ইবনে হিসামের মধ্যে এই ঘটনা আছে একটা হলো এই জমজমের আবার সন্ধান লাভ করা সেটা কিভাবে হলো রসুল্লাহ সাল্লাই আলিহিহুয়েস্লামের দাদা আব্দুল মুতালে তিনি আল্লাহ তালার ঘরের খাদেম ছিলেন মুতাওয়াল্লি ছিলেন রক্ষণাবেক্ষণ করতেন তিনি আল্লাহর ঘরের পাশে একদিন শুয়ে রয়েছেন তিনি স্বপ্নে দেখেন একজন বলে ইহফার বার্রা যে তুমি এখানে বাররা একটা জিনিস ডিক করো এটা খনন করো তিনি বুঝলেন না এটা কি আবার তিনি স্বপ্নে দেখলেন ইহফার তৈবা তৈবা স্বপ্নের অর্থ ভালো যে তুমি ভালো একটি জিনিস খনন করো দুই দিন দুইবার স্বপ্নে দেখলেন দেখার পর তিনি সেটা বুঝতে পারলেন না বিষয় কি তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলেন একজন বলতেছে ইহফার জমজম যে তুমি জমজম খনন করো তিনি বললেন সেটা কি তখন বলা হইল কি যে ওই যে এখানে একটা পিঁপড়া আছে ওই পিঁপড়াকে একটা কাক ধরার চেষ্টা করতেছে জায়গাকে চিহ্নিত করা এই জায়গায় যে আপনি কি করেন মাটি খুঁদেন তিনি তার ছেলে হারিস প্রথম ছেলে হারিসকে নিয়ে পানি মাটি খুঁজতে গেছে সাথে সাথে নিচ থেকে পানি বেরিয়ে আসছে আরব দেশে পানি পাওয়া মানে সবচেয়ে মানে বড় থেকে সম্পদ পেয়ে গেছে আল্লাহ আকবর বলে ওনারা খুশি যে পানি পেয়ে গেছে যাই হোক পরবর্তীতে এই যে ইব্রাহিম সরি ইসমাইল আল ইসলামের পরে কয়েক জেনারেশন পরে যে পানিটা মাটির নিচে চলে গেল কেউ আর খুঁজে পায়নি কয়েক হাজার বছর পরে রসুল সাইসলাম দুনিয়াতে আসার আগে আবার আল্লাহ তালা সেই পানিকে আল্লাহ তাআলা কি করলেন তার দাদার মাধ্যমে আবার এই পানি আসলো শেখ এখানে একটি কথা সব আল্লাহ আপনিই বলেছিলেন এক প্রোগ্রামে আমার মনে হইলো এই জন্য স্মরণ করছি যে এই কথাগুলা শেখ বলছেন আসলে মূল উদ্দেশ্য হলো আমরা যেমন হজে যাই উমরাতে যাই এটাকে যেন মনে করি যে আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এমন এক জায়গায় আল্লাহ আমাকে নিয়ে এসেছেন এমন কিছু নিদর্শন আমি দেখতে পাচ্ছি এমন কিছু নিদর্শন আছে যেগুলা থেকে মানে আমি অন্য দুনিয়ার কোনো জায়গা থেকে হয়তো এগুলো আমি অর্জন করতে পারবো না সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার আমি যে কথাটা বলতে চাই শায়েখের একটি গুরুত্বপূর্ণ কথা এই বিষয়ে আসেজামসব নিয়ে ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে আসে আমরা এই কথাটা শেয়ার করবো এই নিদর্শনগুলা এবং এর গুরুত্ব এর মর্যাদা এর মাহাত্ম যদি আমাদের কাছে থাকে তাহলে হজের সফর আমরা সফল হব এবং খামিয়াব করতে পারবো আর মনের মধ্যে একটা আনন্দ প্রশান্তি আমরা লাভ করতে পারবো আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম ও রাহমতুল্লাহি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ওবরাকাত বিরতির পর ইসলামিক লাইফ অনুষ্ঠানে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফজিল আতুল শেখ মুজাহিরুল আলুম মাইলের মাদসার সম্মানিত প্রিন্সিপাল হজর শেখ মৌলানা ইমদাদুর রহমান মাদানি হাফিজ হাফিজাহুল্লাহ আমরা হজের প্রস্তুতি নিয়ে শেখের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি যে কথাটা আমি বিরতির আগে বলতেছিলাম যে আজকে শেখ কোরআনের আলোকে হজের ইতিহাস হজের কথা বলার আগে আল্লাহ সুবাহান হুয় তালা কাবার কথা এবং কাবার মেইন পারপাস এবং কাবাকে কেন্দ্র করে কিছু নিদর্শন এগুলা আলোচনার মূল উদ্দেশ্যটা হলো যে আল্লাহ সুবাহান হুয় তালা হজের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় জিনিস রেখেছেন আমরা জীবনকে পরিবর্তন করতে পারবো আল্লাহর দিকে আমরা নিয়ে আসতে পারবো জীবন পরিবর্তন মানি আল্লাহর দিকে ইসলামের দিকে আমরা কমপ্লিট আমরা যদি দাখিল হতে পারি পরিপূর্ণভাবে আমরা গাইডেন্স লাভ করতে পারবো হজের মাধ্যমে শেখ যে কথাটা বলছিলেন যে জমের কথা সুহান আল্লাহ শেখ এক আলোচনায় বলছিলেন যে জমজমের পানি যখন আমরা পান করি এটা যেন আমরা স্মরণ করি যে আল্লাহ সুহান এই জমের পানি দ্বারা আল্লাহ রসুলের সুবাহ আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ রসুল সুল্লাহ ইসলামের যে বক্ষ যে তার যে হার্ট সার্জারি করা হয়েছে বলা হয় সক্ষে সদর সদর এটা করা হয়েছে এই জমজমের পানির দ্বারা সুবহান আল্লাহ শাহে বলছিলেন এই নিয়তে যদি আমরা পানিটা পান করি যে আল্লাহ যেন আমাদের খালবের মধ্যেও ইমান ইমানের যে মানে নোর এটা যেন পরিপূর্ণ করে দেন আমাদের যে হার্ট এটা তো ফিরিস্তারা এসে আমাদের সক্ষে সদর করবেন না কিন্তু আমরা যদি এই নিয়তে করি যে এই পানি দ্বারা আল্লাহ রসুলের সক্ষে সদর হয়েছিল তার হার্ট সার্জারি করা হয়েছিল ইমান এর নোর দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছিল আমরা যদি এই নিয়তে জমজমের পানি পান করি তাহলে আমাদেরকেও আল্লাহ ইমানের নোর দিয়ে আমাদের হার্ট আমাদের খাল পরিপূর্ণ করে দিতে পারেন এই যে এটা এই কথাটা কিন্তু আমি অনেকের সাথে শেয়ার করেছি এই জন্য আজকে সে একবার রিপিট করলাম পারাকাল্লাহ আসলে এই বিষয়টা এই জমজমের বিষয়টা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রসুল্লা সাহিম বলেন মা উ জম আলি মা সিম্পলি যত কিছু আছে এই যে আল্লাহ তালা আমার অন্তর থেকে নিফাককে দূর করে দেন আমার অন্তরে যত রোগ ব্যাধি আছে সব শেষ করে দেন ইমানের দ্বারা নূরের দ্বারা পরিপূর্ণ করে দেন এই সমস্ত জিনিস তো আছেই কি মানুষের কঠিন কঠিন ব্যাধি আছে রোগ আছে যার কোনো ট্রিটমেন্ট মানুষ পায় না জমজমের পানি শুধু এই নিয়তে পান করবে যে আল্লাহ আমাকে শিফা দান করেন এই জন্য আবদুল্লাহমিন আব্বাস রাজি আল্লাহ তালীন থেকে বর্ণিত তিনি দোয়া করতেন আল্লাহমিনী আসলুকা ইম্নাফিয়া ওয়ারিসানিফা আল্লিদা এমন দোয়া তা সব কিছুকে ইনক্লুড করে ফেলে আল্লাহ আমি এলিম চাই যে এলিম আমাকে ফায়দা দান করে হে আল্লাহ আমার রিজেককে আপনি প্রশস্ত করে দিন রিজেক মানুষের দন সম্পদ বেশি হোক কম হোক সেটা ম্যাটার না যদি তার রিজেকের মধ্যে প্রশস্ততা না থাকে তা মিলিয়নার হওয়ার পরও তার টেনশন তার প্রেরেশানি শেষ হবে না আমার রিজেককে আপনি প্রশস্ত করে দিন বা শিফা আমি দা যত ধরনের রোগ আছে সমস্ত রোগ থেকে আপনি আমাকে শিফা করে দিন এই যে বিষয়টা এই জন্য যে আমরা হজের প্রস্তুতির কথা বলছি কিন্তু এই বিষয়ের আলোচনা কেন আসছে যেহেতু আল্লাহ তালা স্বয়ংকুরিমের মধ্যে বলছেন আয়া তুম জমজম সম্পর্কে সর্বশেষ কথা যেটা আমি আগেও একবার বলেছি আবারও বলতে চাই রসুল ইসলাম এই জমজমের পানি পান করেছে আমরাও সেই জমজমের পানি পান করি আজকে মনে করেন দুনিয়াতে যদি কেউ বলে যে এই জায়গা থেকে রসুল্লাহ ইসলাম পানি পান করেছে এবং দেড় হাজার বছর পরে আজকে আপনি উন্মত হিসাবে আল্লাহর রসুল যেখান থেকে পানি পান করেছেন ওই জায়গা থেকে যদি আপনার পানি পান করার সুযোগ হয় আর ওই ফিলিং শুধু এখানেই শেষ না বরং আরও একটা আজীব কথা হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল আলিহুয়সাল্লাম এভাবে পানি পান করার পর অবশিষ্ট পানি এই কুয়ার মধ্যে ফেলে দিলেন এখন মনে করেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রসুল্লাহ উল্লাহ সাল আসাল্লামের ওই পানি আমরা পান করা এই ফিলিং নিয়ে যদি জমজমের পানি পান করা হয় আমি কেন এই কথাগুলো বলছি আজকাল হজটা এমন হয়েছে তোয়াফ যখন শেষ করার পর যখন জমজমের পানি পান করব মানুষের কাছে এই ফিলিং নাই প্রথমত জমজমের কোয়াটাই এখন দেখা যায় না অদৃশ্য হয়ে গেছে টেপের পানি মানুষ খায় টেপের পানিও যখন খায় দোয়া করবে কি তার পেরেশানি হলো কত তাড়াতাড়ি শেষ করবে এবং এহারামটা খুলে ফেলবে অর্থাৎ অ্যারামটাই তার জন্য একটা বোঝা কিন্তু আগের থেকে যে তার মাইন্ড এটা করে ফেলে যে না এই বিষয়গুলো আমি অত্যন্ত গুরুত্ব সহকারে আমি অনুভূতি নিয়ে আমি কি করব প্রত্যেকটা বিষয়কে আমি দেখব এবং আল্লাহ তালার কাছে যেখানে দোয়া কবুলের জায়গা আমি সেখানে কি করব দোয়া কবুল করব তো আল্লাহ তালা ফি হে আয়াতুম বা ইনাত এই আয়াতে বা ইনাতের উপর আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হলো হজের প্রিপারেশন আমরা সামনে যাই তো আল্লাহ তালা কি বলতেছেন ফি হি আয়াতুম বা ইনাতুম ইব্রাহিম ওয়াম দা খালাহু কানা আমিনা ওম্যান যে ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করল মসজিদুল হারামে যে ব্যক্তি প্রবেশ করলো কানা আমিনা সে নিরাপদ হয়ে গেল তার দুধরনের নিরাপত্তা একটা হলো দুনিয়ার দৃষ্টিতে যদি সে আল্লাহ আল্লাহতালার ঘরে সেখানে ঢুকে পড়ে এমনকি সে যদি কোনো ধরনের কোনো অন্যায়ের কারণে যদি সে দূষীয় সাব্যস্ত হয় সে ওই গড় থেকে বের না হওয়া পর্যন্ত সেখানে তার শাস্তি কার্যকর হবে না কারণ এই এরিয়াটা হলো কি সেফ এরিয়া আর আরেকটা হলো কি ওমান দখালাহু কানা আমিনা যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার গোড়ে সেখানে প্রবেশ করলো আখেরাতের আজাব থেকে সে নিরাপদ হয়ে গেল। কারণ সেখানে গেলে তার সমস্ত মাফ হয়ে গেল। সাথে সাথে জাহান্নামের আজাব থেকে সে নিরাপদ হয়ে গেল এই জন্য ওমান দাখালাহু কানা আমিনা যে সেখানে প্রবেশ করে প্রবেশ করার সময় যদি এই নিয়ত করে যে আল্লাহ আমি এখানে প্রবেশ করছি আমি যেন সমস্ত আজাব থেকে শাস্তি থেকে আমি নিরাপদ হয়ে যাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দাও কারণ ওই ঘরকে দেখে সর্বপ্রথম যে দোয়া করা হয় সেই দোয়া কবুল এই জন্য ইলামায় খেরাম বলেন আল্লাহ তালার কাছে যে সমস্ত জায়গাতে দোয়া কবুলের বিশেষ জায়গা এর মধ্যে একটা হলো আল্লাহর গোর সর্বপ্রথম যখন মানুষের চুকে পড়ে সেখানে আল্লাহ তালার কাছে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় এই ঘরের ঢুঁই এই ঘরের ভিতরে হারামে যে গেল অমান দা খালাহু খ্যানা এতটুক বলার পর এই সবগুলা কত হলো একটা ভূমিকা আল্লাহ এতটুকু ভূমিকা দেওয়ার পর এরপর আল্লাহ তালা বলতেছেন কি আর যারা জানেন তারা এই বিষয়টা জন্য সহজ হবে আল্লাহ তালার একটা হক আছে ওয়ালিল্লাহ আল্লাহর জন্য রয়েছে একটা হক নাস মানুষের উপর দেখেন আল্লাহ তালা সিম্পলি বলতে পারতেন ইয়া ইউহান্নাস হজ্যু হে মানব জাতি হজ করো মক্কা শহীদ আভাস করো শেষ কথাটা এরকম ছিল কিন্তু আল্লাহ তালে এইভাবে না বলে প্রথম ইতিহাস পড়লেন এটা হল পৃথিবীর সর্বপ্রথম গড় মানুষ এই ধরনের কথা শুনলে মনের মধ্যে আগ্রহ জন্মে যে আমি ওই গড়টা দেখতে যাব আল্লাহ তালা বলেন এই গোড় অত্যন্ত বরকতময় মানুষ বরকতের আশায় সেখানে যাবে আল্লাহ তালা বলেন এই গড় হলো সারা পৃথিবীর মানুষের জন্য পথের দিশা দেয় এখানে অনেক বড় বড় সাইন আছে মকামে ইব্রাহিম আছে এগুলা দেখা যাবে এই সব কথা বলার পর যেখানে যারা সেখানে ঢুকবে তারা নিরাপদ সব কিছু বলার পর আল্লাহ তালা বলতেছেন কি মানুষের উপর আল্লাহর একটা হক রয়েছে যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন আলান্ন ওই সমস্ত মানুষ আল্লাহর গড় পর্যন্ত পৌঁছার যাকে সামর্থ্য দিয়েছেন দন সম্পদ দিয়েছেন ফিজিক্যালি সে সেখান পর্যন্ত পৌঁছার তার সামর্থ্য রয়েছে তার উপর আল্লাহর একটা হক সে কি করে হেজুল বাইদ আল্লাহ তালার গড়ের হজ করে যখন এই আয়াত নাজিল হল রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সাহাবাই কারামদেরকে সমবেত করে এলান করলেন নাস ইন্নআল্লাহ ফরদ আলিকুমুল হাজা ফাহজ্জু হে মানব সম্প্রদায় আল্লাহ তালা হজকে ফরজ করেছে কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন কি যে আল্লাহর গোর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে ওয়ালিল্লাহি নাসি সিহিজুল বেইতি ম্যানিস তত ইলে হিসাব যখন আল্লাহ বলেন ম্যানিস তত ইলে যে আল্লাহর গড় পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে যেমন মনে করেন এখন এই দেশে যাদের কাছে দশ পনেরো হাজার পাউন্ডের সম্পদ আছে এতটুকু পয়সা আছে তার উপর হজ ফরজ হয়ে যায় যেহেতু প্যাকেজের এখন দাম বেড়ে গেছে অথবা একেবারে মিনিমাম পাঁচ সাত হাজার থেকে শুরু করে এতটুক হইলেই তার উপর হজ ফরজ হয়ে যায় জরুরি না যে আপনাকে ফাইভ স্টার ফাইভ স্টার প্যাকেজ নিতে হবে পাঁচ সাত হাজার এতটুক সম্পদ যার কাছে আছে সে আল্লাহর গর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তার উপর আল্লাহর একটা দাবি আল্লাহর একটা হক হলো কি সে আল্লাহ তালার গরের হজ করবে এই আয়াত নাজিল হওয়ার পর রসুল ইসলাম যখন একথা বললেন যে হে মানব সকল তোমাদের উপর আল্লাহ তালা হজ ফরস হয়েছেন যারা আল্লাহর গোর পর্যন্ত পৌঁছার সামর্থ্য হয় এক সাহাবি তার নাম আকরা ইবনু হাবিস তিনি দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে তিনি বললেন আফিকুল্লি আমিন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ এটা কি প্রতিপৎসর রসুল কোনো উত্তর দিলেন না আবার বললেন আফি খুল্লা আমিন ইয়া রসুলাল্লাহ ইয়ার আল্লাহ হজ কি আমাদেরকে বৎসরে একবার করতে হবে আল্লাহ রসুল কিছু বললেন না আবার বললেন আফি খুল্লা আমিন ইয়ার রসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ এটা কি প্রতি বৎসরই আমাদেরকে হজ করতে হবে রসুল ইসলাম কোনো উত্তর না দিয়ে এরপরে বললেন যদি আমি বলতাম নাম তাহলে তোমাদের উপর প্রতি বৎসর হজ করা ফরজ হয়ে যেত এখন একটা চিন্তা করেন সাহাবাইকার কেন এটা জিজ্ঞেস করছেন কারণ রোজা প্রতি বৎসর রমজান মাস আসলে হজ রোজা ফরজ হয় জাকাত প্রতি বৎসর একবার জাকাত দিতে হয় তাহলে হজটাও তো বৎসরে একবার হজের মাস আসে তাহলে কি প্রতি বৎসর আমাদেরকে হজ করতে হবে আল্লাহ তালা দেখেন আল্লাহর গড়ের হজকে জীবনে একবার ফরজ করছেন কিন্তু আল্লাহ তালা জাকাতকে প্রতি বৎসর আল্লাহ তালা হজ কেন জাকাতকে কেন ফরজ করেছেন সিম্পলি একটা জিনিস বলি অনেক সময় আমি এই কথা বললে অনেকে মনে হচ্ছে আল্লাহ যার হাতে চল্লিশ কোটি আছে তার উপর এক কোটি টাকা জাকাত চল্লিশ হাজার কোটি টাকা যদি কারো কাছে থাকে তাহলে এক হাজার কোটি টাকা তার উপর জাকাত ফরস চল্লিশ হাজার কোটি টাকার মানুষ মুসলমানদের মধ্যে আছে চল্লিশ কোটির মানুষ তো অ্যাভেলেবেল বাংলাদেশে আছে চল্লিশ কোটি মানুষ যদি প্রতি বছর এক কোটি টাকা যদি সে গরিবের মধ্যে যদি সে বিতরণ করে তাহলে কোনো সমাজের মধ্যে আর কোনো গরিব থাকার কথা না এটা তো একজন না এরকম হাজার এলাকা হাজার হাজার মানুষ আছে এবং সবার উপর প্রতি বৎসর হজ শুধু একবার পর কিন্তু কারণ কি কারণ সামাজিক ভাবে মানুষ যেন সুখ শান্তি নিরাপত্তা লাভ করে এই জন্য আল্লাহ জাকাতের বিধানকে প্রতি করা কিন্তু হজকে আল্লাহর হক একবার চান একজন মানুষ যেন সে এখলাশের সহিত আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তহবিক দিলে ফরজ তার আদায় হয়ে যাবে সেজন্য একবার আল্লাহ কেন আল্লাহ তালা বলছেন কারণ অনেক মানুষ দন সম্পদ থাকার পরও হজ ফরজ হওয়ার পরও হজাইতে পিছনে থাকে আজকে দেখেন আমরা বিশেষ করে ওয়েস্টে যারা আমরা বসবাস করি এ দেশে আমরা একটা জিনিস লক্ষণীয় যে আমাদের বাচ্চাদের মধ্যে যারা বিভিন্নভাবে কাজ করে টাকা পয়সা আছে তারা প্রত্যেকটা হলিডে তারা বিভিন্ন দেশে আশপাশ দেশগুলোতে তারা বুক করে হলিডেতে তারা যায় হ্যাঁ কিছু কিছু বাচ্চারা যারা উমরাতে যায় কিন্তু তুলনামূলকভাবে আল্লাহ আল্লাহতালার করে উমরাতে যাওয়া হজে যাওয়ার তুলনায় পয়সা খরচ করার জন্য অন্যান্য হলিডের মধ্যে খুব সহজেই মানুষ অন্যান্য হলিডে থেকে মানুষ যায় কারণ তার দন সম্পদের লোভ যে তার হজে গেলে উমরাতে গেলে টাকা পয়সা বেশি খরচ হবে সামান্য পয়সায় হলিডে করতে পারে কিন্তু এই হলিডে করতে যায় অনেকে তার ইমান তার আমল সব কিছু বরবাদ করে ফেলছে এমন কি অনেকে আছে নিজের আত্মীয়জনের হক আদায় করছে না কারণ একজন গরিব যদি তাকে কোনো কারণে সহযোগ্য সায় তার পয়সা নেয় কিন্তু হলিডেতে যায় হাজার হাজার পাউন্ড খরচ করে মানে শুধুমাত্র ফুর্তিতেই সে স্পেন্ড করে এবং যেটার নতিজা এমন হয় তা না তার নিজের জন্য না কারোর জন্য কোনো মঙ্গল এর মধ্যে রয়েছে তো আল্লাহ তালা আমাদেরকে মুসলমানদেরকে এই সুযোগ দিয়েছেন যারা হজে যাবে সেই হজে গেলে হজের দ্বারা মানুষের কি হবে আল্লাহ রসুল বলে হজ উমরা যারা করে তাদের জন্য দুটা জিনিস আল্লাহ তালা দূর করে দেন একটা হলো ফখর অভাব সংগঠন আর একটা হলো গুণা একদিক থেকে আমরা যেভাবে জানি গুনাহকে আল্লাহ তালা মাফ করে দেন অন্য দিক থেকে যারা হজ এবং উমরা করে তাদের দরিদ্রতাকে আল্লাহ তালা কী করে দূর করে দেন তো আল্লাহ তালা বলতেছেন ওয়ালিল্লাহ আলান্ন বাইতি মানিসা আল্লাহর গড় পর্যন্ত পৌঁছার যাদের সামর্থ্য রয়েছে তারা যেন আল্লাহ তালার গড়ের হজ করে সর্বশেষ কথাটা আল্লাহ তালা বলতেছেন কি এরপরেও ওমা কাফারফা ইনাল্লাহন আনির আলমিন যারা অস্বীকার করে আল্লাহকে যারা আল্লাহর নাশুকরি করে আল্লাহকে যারা ডিনাই করে আল্লাহ তালা পৃথিবীর মানুষের কাছ থেকে আল্লাহ তালা তালাঘানি বেনিয়াস এই কথাটার মিনিংটা মিনিংটাকে অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে ধন সম্পদ দেওয়ার পরও হজে যাওয়ার সামর্থ্য থাকার পরও যদি সে হজে যায় না আল্লাহর এতে কিছু আসে যায় না আল্লাহ বলেন ওয়ামাং কাফারা যে ডিনাই করলো সম্পদ থাকার পরও সে হজ করতে গেল না আল্লা কোনো কিছু কম হবে না এই জন্য রসুল ইসলাম বললেন কারোর সমর্থ থাকার পরও যদি সে হজ করলো না তাহলে সে ইহুদিয়া আমর না খ্রিস্টান আমর এতে আমার কিছু যায় আসে না তো সম্মানিত দর্শক শ্রোতা এই যে হজের ইতিহাস সম্পর্কে আল্লাহ তালা যেখানে হজের কথা বলছেন যাদের উপর সামর্থ্য আছে যাদের সামর্থ্য আছে আল্লাহর গোর পর্যন্ত পৌঁছা তাদের উপর হজ ফরজ এর আগে আল্লাহ তালা হজের ইতিহাসের কথা বলেছেন এবং ওই জায়গার পরিচয় আল্লাহ তালা দিয়েছেন এবং এই বিষয়গুলা আমরা যেন এইগুলা দেখি এবং এইগুলা থেকে আমরা লেশন নিতে পারি এই জন্য হজের সাথে আল্লাহ তালা এই বিষয়গুলাকে আল্লাহ তালা মানে উল্লেখ করেছেন আমরা যেন এই বিষয়গুলাকে ভালোভাবে আমরা জানতে পারি এবং যখন আমরা হজে যাব আমরা যেন চেষ্টা করি যে এই বিষয়গুলো থেকে আমরা লেসন নিতে পারি শিক্ষা নিতে পারি আল্লাহ তালা জজাকমুল্লা শাহেখ যে বিষয়গুলো আজকে উপস্থাপন করেছেন এর মধ্যে শেষ কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ হজ যাদের উপর ফরজ করেছেন আমরা যেন হজটা আদায় করতে পারি আজকে সারা দুনিয়ার একটু আগে শাহেখ বলেছেন জাকাতের কথা যে আজকে খুটি মুসলমান তো এরকম হবেন খুটি মুসলমান এরকম হবেন যাদের উপর মানে জাকাত ফরজ কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে যারা বিশাল ধন মালিক বিশেষ করে আমাদের দেশে আমরা অনেক সময় এটা শুনি যে তারা কিছু বন্টন করেন কিছু কাপড় বন্টন করেন কিছু লঙ্গি বন্টন করেন আর এটাই মনে করেন যে আমার জাকাত আদায় হয়ে গেছে এটা একটা ভুল ধারণা যারা কোটি কোটি টাকার মালিক শায়খ বলেছেন যদি চল্লিশ হাজার কোটি টাকার মালিক হন তাহলে এক হাজার কোটি হবে আর চল্লিশ কোটি হলে এক কোটি দিতে হবে কিন্তু এই বিষয়গুলা যখন আমরা চিন্তা করি যারা মাল সম্পদের মালিক তারা মনে করেন এত পয়সা কিভাবে আমি দিব কিন্তু আল্লাহ সুবাহান তালা ফরজ করে দিয়েছেন এই মাল মালের মালিকও আল্লাহ আপনার মালিকও আল্লাহ একথা যখন আমরা অনুধাবন করতে পারবো অনুভব করতে পারবো তখন আমার জন্য এটা কঠিন হবে না আলহামদুলিল্লাহ এটা এই দেশে আমি মনে করি এটা আল্লাহর অনেক বড় এহসান আমাদের উপর আমাদের শায়েখরা বিভিন্ন প্ল্যাটফর্মে মিডিয়ার মাধ্যমে জাকাতের কথা রমাদান এবং রমাদানের বাহিরে বারবার যখন আলোচনা হয় ঘরে ঘরে বিশেষ করে মুসলিম কমিউনিটিতে জাকাত দেওয়ার কথা আমরা শুনি জাকাতের প্রতি একটা গুরুত্ব আমরা দেখতে পাই অনেককেই আমরা দেখি যে আমাদেরকেও জিজ্ঞেস করেন যে জাকাতটা কীভাবে আমরা আদায় করবো আলহামদুলিল্লাহ এটা যদি মুসলিম কমিউনিটি দিয়ে মুসলিম দেশগুলাতে সব জায়গায় যদি আমরা এভাবে যদি জাকাত আদায় করতে পারি তাহলে দুনিয়াতে গরিব থাকবে না এটা আমরা বলতে পারি আর দুই নম্বর কথা সাহেব কথাটা বলেছেন এই হজের ইতিহাস আমরা জানলাম হজের প্রস্তুতি আমরা শুনলাম কিন্তু আমাদের উপর যাদের উপর হজ ফরজ আমরা যদি একটু অবহেলা করি আমরা যদি গাফিল থাকি আমরা যদি হজের এই ফরজ বিধানকে যদি আমরা আদায় না করি তাহলে আফসুস করতে হবে আমার জানা মতে এরকম অনেক ঘটনা আছে যে তিনি প্রস্তুতি নিয়েছেন কিন্তু হজে যাওয়া আর সম্ভব হয়নি কারণ কি তিনি হার্ট অ্যাটাক করেছেন কারণ কি তিনি অসুস্থ হয়ে গেছেন তখন মনের মধ্যে একটা কষ্ট থাকে যে আমার তো হজ ফরজ হয়েছিল পাঁচ বৎসর আগে দশ বছর আগে আমি কেন তখন আমি হজ করলাম না এই জন্য সবার কাছে অনুরোধ হজ যখনই ফরজ হয় আমরা যেন হজের এই মুবারক সফরকে বরকতময় সফরকে আল্লাহ সবহান হুয়া তালা যেভাবে হজের ইতিহাস আমাদের সামনে শাহ বর্ণনা করলেন আমরা যেন হজের এই স্বাদ হজের এই মজা হজের এই বরকত এবং হজের মাধ্যমে আমরা আমাদের দন সম্পদ রিজেক এগুলা বাড়বে কমবে না শাহেখ বলেছেন এটা কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে এই কথাটা শাহেখ বলেছেন হজের মাধ্যমে আমরা দেখি দশ হাজার পাউন্ড বিশ হাজার পাউন্ড দুইজন হজ করতে চলে যাচ্ছে কিন্তু আল্লাহ এর বদলা দুনিয়াতেও দিবেন আখরাতেও দিবেন শাহের কাছে আমার একটা প্রশ্ন এই বিষয়ে থাকবে যে এই দেশে অনেকের এরকম কথা শুনি যে আমি তো অনেক ব্যস্ততা মানে অনেক কাজে ব্যস্ত আছি আর আমিও কিছু কাজের মধ্যে আমি আসি যেগুলো আসলে সঠিকভাবে হালাল উপায় আমি অর্জন করছি না এই জন্য আমি চিন্তা করতেছি যে আমি এগুলা থেকে মুক্ত হওয়ার পরে এরপরে হজে যাব এই বিষয়ে আপনার কী বক্তব্য থাকবে জজাক আল্লাহ আসলে আমি সুযোগ নিয়ে সব কিছু গুছিয়ে হালাল উপার্জন করে এরপরে হজে যাব এই জন্য আমাকে হজকে বিলম্বিত করা এটা ঠিক না যখনই আল্লাহ তালা আপনাকে এটা বোঝার সুযোগ দিয়েছেন সাথে সাথে তৌবা করে আপনি হজে চলে যান সেখানে যে আল্লাহর কাছে তৌবা করেন ওই সময় থেকে বাকি জিন্দিগির জন্য আপনি রেডি হয়ে যান আত্মাই বিন্দাম বেকামাল্লা দাম বালা সত্যিকার অর্থে তোবা করলে তোবার পূর্ববর্তী জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিন আমি যে আমার মাল পবিত্র করার পর এক বছর পরে যে আমি হজে যাব এই এক বছর পর্যন্ত আমার হায়াত থাকবে কি থাকবে না এই গ্যারান্টি কে দেবে এই জন্য এটা কখনোই উচিত নয় যে আমি আস্তে 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 আমার মালকে হালাল করব মালকে আস্তে আস্তে হালাল করার ম্যাটার না যখনই আমার জানার সুযোগ হয়েছে তখনই এটাকে আমার হালাল করে নিতে হবে গাফলতির জন্য আগে আমি যা করছি না করছি সেই জন্য আল্লাহর কাছে আমি মাপ চাইব সাথে সাথে আমি উদ্যোগ গ্রহণ করব যাতে আমার হজ যেমন মনে হয় আমি এই বৎসর হজ বরজ হয়েছে এই বৎসরই আমি হজে চলে যাব। আমার যা কিছু আছে সাথে সাথে এগুলাকে আমি পরিষ্কার করার চেষ্টা করব এবং হজ ছাড়াও যাতে আমার খামাইটা হালাল থাকে একটা চিন্তা করে আজকে আপনার আমার সম্পদ যাই হোক না কেন এদেশে আমরা দেখি কত ধনী ধনী লোক যখনই মৃত্যু আসে সব ধন সম্পদ গোর বাড়ি থাকার পর তাকে চলে যেতে হয় প্রতিদিন এই ইসল মসজিদে চারটা পাঁচটা সাতটা আটটা নয়টা পর্যন্ত জানাজা হয় এবং এরা অনেকেই ধনী ধনী লোক কিন্তু তাদেরকে নিয়ে এই যে গার্ডেন মানে রিয়াদুল জানা বা ওই গার্ডেন অফ পিসে সেখানে এবং ওই সিডকাপ এই যে কবরস্থানগুলাতে মাটির নিচে আমরা নিজ হাতে তাদেরকে রেখে আসি আমাদের চোখের সামনে এগুলো আমরা প্রতিদিন আমরা দেখছি সুতরাং কখনো এটা চিন্তা করা ঠিক না যে আস্তে আস্তে আমি করব। সাথে সাথেই আমি তো অবাক করে আমি হজের জন্য রেডি হয়ে যাই হজের ব্যাপারে শেখার একটা বিষয় মনে করেন হজ তো ইন্ডিভিডি ইন্ডিভিজুয়ালি আপনার যার যার মালের উপর ফরজ হবে এই দেশে বিশেষ করে স্বামী স্ত্রী তারা একসাথে যেতে চান এখন এই ব্যাপারে আপনার মনে করেন অনেক মা আছেন যারা হয়তো কাজকর্ম করছেন না এখন একজন স্বামী যদি তিনি তার দায়িত্বে তার ওয়াইফকে নিয়ে যান যদিও তার উপর হজ ফরজ নাও হতে পারে কিন্তু এটা তো কোনো অসুবিধা নেই না প্রথম কথা হলো এটার মধ্যে অসুবিধা নেই কিন্তু আরেকটা জিনিস বুঝতে হবে কিছু সম্পদ আছে আমাদের সমাজে এই সম্পদকে সম্পদ হিসেবে মানুষ কল্পনা করে না চিন্তা করে না যেমন স্বামীর সম্পদ আছে স্বামীর উপর হজ কিন্তু অলমোস্ট আমাদের প্রায় গোরগুলা গোরে যদি আমরা একটু চিন্তা করি দেখা যাবে অনেকের স্বর্ণালঙ্কার যা আছে এই সবগুলা বিক্রি করলে যদি হজের সমান পয়সা হয়ে যায় তাহলে সবগুলা বিক্রি করে রাখতে হবে জরুরি না স্বামী যদি ওনাকে সাপোর্ট করে না ওনার সবগুলা বিক্রি করে হইলেও উনি হসকা ফরজ যেহেতু ওনার উপর যেভাবে এই স্বর্ণের জাকাতের ক্ষেত্রে স্বামী যদি জাকাত আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম কমিউনিটি অত্যন্ত সুন্দর চমৎকার ব্যবস্থা যে স্বামী সবসময় জাকাত দিয়ে যাচ্ছে স্ত্রীকে তো স্বর্ণ তো দিছেই আবার নিজ দায়িত্বে জাকাতও দিয়ে যাচ্ছে যদি কোনো স্বামী এমন হয় আল্লাহ না করুক তিনি বলেন যে না স্বর্ণ দিছি জাকাত তুমি দিবে তাহলে তাকে তার স্বর্ণ থেকে জাকাত দিতে হবে এমনকি একটা ফিক্ষার মশলা আজকে বলি জাকাত দেওয়ার ক্ষেত্রে একজনের কাছে স্বর্ণ আছে তার কাছে টাকা পয়সা নাই সে কিভাবে জাকাত দিবে জাকাতের মশলা অনুযায়ী তার স্বর্ণ থেকে প্রয়োজনে কেটে মানে অর্থাৎ তার স্বর্ণ বিক্রি করে যে অংশ বিক্রি করলে তার জাকাতের পয়সা হবে এই অংশ থেকে জাকাত দিতে হবে এবং এক বছর দিলে শেষ না প্রতি বছর জাকাত দিতে হবে আলহামদুলিল্লাহ আমাদের সুক্রিয়া আদায় করা উচিত যে ভাইয়েরা মুসলমান ভাইয়েরা কখনো আমাদের বোন বা স্ত্রী যাদেরকে স্বর্ণ দেন ওনারা তাদের কাছে এই দায়িত্ব তাদের থেকে নিতে চান না যে তারা জাকাত আদায় করুক নিজেরাই জাকাত আদায় করে না হয়তো এই স্বর্ণের জাকাত দিতে দিতে ওনাদের স্বর্ণই শেষ হয়ে যাবে একেবারে লাস্ট দুই মিনিটে মানে আরেকটা বিষয় মানে হজে যাওয়ার জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা যাদের উপর হজ ফরজ আমরা যেন যেতে পারি আপনাদের কাছে একটা অনুরোধ আমরা যারা হজের নিয়ত করেছি হজের নিয়তটা তো খালিস আল্লাহর আমরা হজ করতে হবে এর জন্য শুধু মনে মনে যদি আমি বলি আমি হজের জন্য আমি হজের জন্য নিয়ত করেছি এটা হলে চলবে না এখন কিছু কাজ আমাদের করতে হবে সাহেব যদি বলেন যে এখন হজের জন্য প্রক্রিয়াটা অলরেডি এখন তো প্যাকেজগুলা অলমোস্ট সেল হয়ে গেছে যতটুকু আমরা জানি এরপরেও যদি মানে সুযোগ থাকে আমরা বিভিন্ন প্যাকেজ আমরা এগুলো চেক করতে পারি এটা হলো প্রথম স্টেপ তো আমাকে বুক না করলে আমি যতই হজের মাসলা শিখি এই বছর হয়তো পক্ষে যাওয়া সম্ভব না হতে পারে তো প্রথম যেটা হলো এই দেশের প্রস্তুতি হিসাবে হজের বুকিংয়ের ব্যাপারে কেয়ারফুলি এটা চেক করা যদি কোনো সুযোগ থাকে আমরা করে নেব দুই নম্বর হলো হজের অনলাইন বুকিং যে অনলাইন বুকিং অনলাইন আপের মাধ্যমে অনলাইন বুকিং এখন আর কোনো এজেন্টের বিষয় নেই হয়তো বা কোনো কোনো এজেন্টরা আমাদের যে সমস্ত এজেন্ট হেল্প করে এবং তাদের সাথে আসলে কিন্তু এজেন্টের কোনো সম্পর্ক নাই কেউ কারো কোনো এজেন্টের কাছে যেতে হবে না সরাসরি ওনারা নুসুকের মাধ্যমে অনলাইন বুক করতে পারেন তো এটা হলো এক দুই নম্বর হলো এটা করার পর এই হজ সম্পর্কে স্টাডি করা সবাই হজ সম্পর্কে স্টাডি করা জানার চেষ্টা করা প্রিপারেশন নেওয়া কীভাবেশন নিতে হবে কারণ একজন পুরুষের জন্য হজের যে মশলাগুলো আছে যেগুলো জানা জরুরি ঠিক একজন মহিলাদের জন্য জানা জরুরি আমাদের আশা ধারাবাহিকভাবে হজের আহকামের আগামী সপ্তাহ বা পরবর্তী সপ্তাহে আমরা হজের আহকাম যেমন কয় প্রকারের হজ কীভাবে হজ করবো নিয়ত কি করতে হবে এই ডিটেলস আহকামের উপর হয়তো আগামী সপ্তাহ বা পরবর্তীতে আমরা আলোচনা করি জ্লা জেজাকুমুল্লাহ আমরা গত সপ্তাহ এবং এই সপ্তাহে মিলে হজের যে প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা শুনলাম আল্লাহ যেন শাহেখকে উত্তম বদলা দান করেন আর আগামী সপ্তাহে আমরা প্লান শাহেখ যে কথাটা বলেছেন হজের আহকাম হজ কীভাবে সম্পাদন করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এ বিষয়ে আলোচনা চলবে যারা এবার হজে যাচ্ছেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আকবুল হজ মাবরুর হজ যেন আপনাদেরকে নসিভ করেন আর যারা